হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, আজকেও নিয়ে এসেছি একটা ওয়াটার কালার টিউটোরিয়াল ভিডিও সম্পূর্ণ বাংলাতে। আর আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর প্রথমেই বলে দিই, আজকের যে পেপার সেটা হচ্ছে একটা নর্মাল বাবকার্টিস পেপার, যেটা প্রথমত বিগিনিয়ার্স বা আর্টিস্ট সবাই আর কি ওয়াটার কালারের জন্য ব্যবহার করে থাকে। তো এখন আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আউটলাইনটা, কোনো কিছু ড্রয়িং করার জন্য সেটাকে আগে ভালো করে ড্র করা, মানে আউটলাইন করে এঁকে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো যদি আঁকা আমাদের গণ্ডগোল হয়ে যায়, তো সেক্ষেত্রে রং করলেও ছবিটা 90% গণ্ডগোল হয়ে যাওয়ার চান্স থাকে। তো সবার প্রথমে যেটা দরকার, ড্রয়িংটা পারফেক্ট হওয়া। তো এখানে দেখো, আমি বেশি কিছু না, জাস্ট ব্লকগুলোকে ব্যবহার করে এই ছবিটার একটা পোর্ট্রেট করেছি। পোর্ট্রেটটা যদিও আমার মন করা পোর্ট্রেট। আর এখানে আমি কিছু কালার অ্যাপ্লিকেশন করে তোমাদেরকে নতুন করে একটা ওয়াটার কালার করা দেখাবো। তো প্যালেটটা একটু নোংরা হয়েছিল, প্যালেটটাকে পরিষ্কার করে নিলাম। আর এখানে আমি বেশি কোনো কালার ইউজ করব না, খুব সামান্য কালার ব্যবহার করে কাজটা করব। তো কালার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমাদের তেমন কিছু বলার নেই, মেনলি তোমরা জাস্ট ফলো করো যে আমি কীভাবে কালারটা অ্যাপ্লিকেশন করছি। আর যেটা বলার, এই যে ওয়াটার কালারটা দেখবে যে বিভিন্ন ভাবে, মানে দেখো ফার্স্টে ব্রাউন, তারপর একটা হালকা ইয়েলো, তারপর একটা কী বলবো আর কি ভায়োলেট পার্পল, এই ধরনের কালারের টোন আসছে। তো প্রতিটা টোন কিন্তু আমি ভেজা অবস্থায় করেছি, তার মানে খয়েরিটা ভেজা থাকতে থাকতে ইয়েলো টোন, ইয়েলো টোনটা ভেজা থাকতে থাকতে পার্পল টোন, আর নিচে যে দাড়িটা সেটা হালকা একটা কালার, সেটা একটা ব্লু দিয়েছি। এখানে তোমরা গ্রিন, রেড কিছু একটা ইউজ করতে পারো। তবে একটা দাড়ির যে একটা ডার্কনেস ভাব, সেই ডার্কনেস ভাবটা মাথায় রেখে তোমাদের কাজ করতে হবে। আর একটা কথা যেটা বলছি, দেখো ওয়াটার কালার ব্যবহারের ক্ষেত্রে অনেকেই যেটা করে থাকে সেটা হচ্ছে কালারটাকে প্যাস্টেল কালারের মতো ঘষে থাকে, মূলত যারা বিগিনার্স হয় তারা। তো তোমরা দেখো, এখানে কিন্তু আমি কালার ঘষছি না, জাস্ট তুলিটাকে আলতো করে কালার নিয়ে প্রয়োজনীয় জায়গা অনুযায়ী রংটা লাগিয়ে দিচ্ছি। তাতেই কিন্তু কালার অটোমেটিক একে অপরের সাথে খেলে যাবে আর একটা সফট কালার তৈরি করবে। আশা করছি চোখের ওপরটা দেখে তোমাদের মনে হচ্ছে এত কেন ডার্ক দিয়েছি, এটা ডার্ক না, এটা হালকা টোনেই রয়েছে, কিন্তু কালারটা জাস্ট অ্যাপ্লাই করার জন্য প্রচণ্ড ডার্ক মনে হচ্ছে। এটা শুকিয়ে গেলে কালারটা অনেক হালকা হয়ে যাবে। এবার তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, দাড়ির অংশটা আমি কিভাবে করছি। না আমি প্রতিটা দাড়ি ধরে ধরে করব, না আমি এমনকি এটাও করব না যে দাড়ি বোঝাই না যাক। তো তুলিটাকে জাস্ট একটু হালকা ছড়িয়ে নিয়ে খুব ফ্ল্যাটভাবে আলতো আলতো করে দাড়ির যে স্ট্রোকগুলো সেটা বার করার চেষ্টা করছি। এর মধ্যে দেখো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে চোখের ওপরের যে অংশটা আর কি খুব ডার্ক মনে হচ্ছিলো সেটা অনেকটা বসে গিয়েছে। তো যে সমস্ত অংশগুলোতে ডার্ক মনে হয় কিন্তু সেটা পরে বসে যায়, তাতে কোনো সমস্যা হয় না, কিন্তু সেই ভলিউম ব্যাপারটাকে তোমাদের মাথায় রাখতে হবে যে এই কালারটা লাইট হয়ে গেলে কতটা ডার্কনেস থাকবে। তো এবার চলে এসেছি পাগড়ি। পাগড়ির কালারটা খুব সিম্পল, এখানে তোমাদের বোঝানোর কিছু নেই, তোমরা জাস্ট দেখে অবজার্ভ করো যে কালারটাকে কোথায় কী অ্যাপ্লাই করছি। আর একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে দেখো, সেটা পিঙ্ক হোক বা গ্রিন হোক, দুটো কালারকেই কিন্তু আমি ভেজে অবস্থায় অ্যাপ্লাই করেছিলাম। আর এই জায়গাটা, এগুলো একটু ইন্টারেস্টিং পার্ট। এবার করছি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটাও বড্ড সিম্পল একটা কাজ, খুব একটা ইয়ে নেই। আর এখানে আমি পুরো মিক্সিং করিনি, একটু ছেড়ে ছেড়ে ব্রাশের স্ট্রোক রেখেছি। আর লাস্টে সেটা তিলক, অনেকে কী করে তিলকটা হাত দিয়ে করে, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, তোমরা চাইলে তুলিও ব্যবহার করতে পারো, কিন্তু আমার হাতটা বেশি ভালো লাগে। এবার হাতিয়ে ফেলি আমাদের মাস্কিং। আর আশা করছি ভিডিওটা থেকে তোমরা কিছু অন্তত শিখতে পেরেছো। তো এই যে টেকনিক, এগুলো কিন্তু তোমাদের এন্ট্রান্স এক্সামে ওয়াটার কালার দিলে প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং কাজে আসবে। তো এই ধরনের আরও ইনফরমেশান জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।